শিক্ষার সুবিধার জন্য তারাও যেন ছাত্রছাত্রীদের হাতে কণ্ঠে সুন্দরভাবে জিনিসটা তুলে দিতে পারে সেই কথা ভেবেই আমি বই লেখার সিদ্ধান্ত নিই। রামকানাই দাস 1956 সালে সিলেটের মেয়ে সুবর্ণা দাসকে বিয়ে করেন। এই দম্পতির অরুণ দাস ও পিনু দাস নামে দুজন ছেলে এবং কাবেরী দাস নামে একজন মেয়ে রয়েছে। আমার এক মেয়ে দুই ছেলে, বড় ছেলে অরুণ, সে তবলাই বাজাতো, রেডিওতে ছোটদের আসলে ওরা বাজাতো, এখন সে সংসার পরিচালক এবং একটি নাম কি বাদ্যযন্ত্রের দোকানে আসে, নিজের দুটো দোকান। ছোট ছেলে পিনু কৃষ্ণ দাস, সে ঢাকায় আসে, সে আয়নটের টিচার এবং বিভিন্ন অনুষ্ঠান সভা বাজায়। মেয়ে আমার বড় কাবেরী, আমেরিকাতে থাকে, সেটা আমার সিলেটের সঙ্গীত পরিষদেরই শাখা রয়েছে, সেখানে সেটার সে প্রধান পরিচালিকা, সঙ্গে শিক্ষা দিচ্ছে। বাবা আমার জীবনে অনেক বড় একটা বিষয়, আমার আদর্শ বাবাকেই জানি, আর এরকম বাবার সন্তান হিসেবে অনেক গর্ববোধ করি। পণ্ডিত রামকানাই দাস তাঁর কর্মের স্বীকৃতিস্বরূপ অনেক পুরস্কার পেয়েছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য হল রবীন্দ্র পদক, ওস্তাদ মোজাম্মেল হোসেন স্মৃতি পদক, ওস্তাদ মোশাররফ হোসেন স্মৃতি পদক, বাংলা একাডেমি ফেলোশিপ 2012 সহ আরও অনেক পুরস্কার। প্রথম পুরস্কার আমার জীবনে পুরস্কার, আমি আশীর্বাদ বলি, আমি আশীর্বাদ পেয়েছি, সুনামগঞ্জ অগ্রদূত শিল্পী গোষ্ঠী, সিলেটের শাপলা শিল্পী গোষ্ঠী, উর্বশী পদক, তারপরে উর্বশী পদক, তারপরে হলো যে সিলেট ব্রহ্মসমাজ পুরস্কার, এরপরে শাহজালাল ইউনিভার্সিটি কন্ট্রিবিউটর শিখর, শিখরের থেকে সম্মাননা, আর একটা হলো সমকাল সুরীতির আজীবন সম্মাননা, তারপরে রাজশাহী মোজাম্মেল হোসেন স্মৃতি পদক, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলিত পরিষদ কর্তৃক রবীন্দ্র পদক 2000 সালে, আর আমেরিকাতে হাসান রাজা উৎসবের পদক, আর অনেকগুলো মনে নেই আমার। আর এবার যেটা ঘটলো, এটা হলো যে বাংলা একাডেমির ফেলোশিপ। জীবনে আসার তো আর শেষ নেই, এবং কিছু হচ্ছে না, কিছু হবে, এই যে চাওয়া পাওয়া, এটাই কিন্তু জীবন। আর জীবনে পূর্ণতা, জীবনে পূর্ণতা এসে যায়, তাই মনীরা বলে গেছে এখানে মৃত্যু হয়ে যায়। আর কিছু হলো না, এটা এই যে আকাঙ্ক্ষা, অতৃপ্তের যে বাসনা, সেটাই মানে সাধনার পথে একটা তৃপ্ততা যোগায়। আমার জীবনে আমি যদি বলি যে আমার কিছু হয় নাই, সেটা হবে আমার বিনা। আমার যেটুকু হয়েছে সারা জীবনে সাধনায়, বিশেষ করে আমার ক্লাসিক্যাল গানটা, যে তাদের অন্তত এইটুকু আমি বুঝতে পেরেছি যে গানে গানে আমার গানে পূর্ণতা আসে, এবং আসতে গেলে পেতে গেলে আসার জন্য জীবন আমার একবার জন্য। পণ্ডিত রামকানাই দাসের তরুণ প্রজন্মের প্রতি রয়েছে সদুপদেশ ও পরামর্শ। তরুণ প্রজন্মের লক্ষ্য রাখতে হবে, শেষে বাঙালি, বাংলা তার নিজস্ব ধর্ম আছে, বাঙালি তার নিজস্ব সংস্কৃতি আছে, এইটুকু লক্ষ্য রেখে তারা যদি চিন্তাভাবনা করে বা সাধনা করে, তাহলে তাদেরও মঙ্গল হবে, বাঙালির সংস্কৃতিও রক্ষা পাবে, জাতি উপকৃত হবে। সুরের বলয়ে বেড়ে ওঠা শিশু রামকানাই
তাঁর জীবনের দীর্ঘ বিচিত্র পথ পাড়ি দিয়ে আজ হয়েছেন সঙ্গীত গুরু, লোকসঙ্গীতের প্রবাদ পুরুষ। সুরের সাধক রামকানাই দাস সারা জীবন সুর তাল লয়ের সাধনা করে গেছেন। গ্রাম বাংলার মাটির কথা ও সুর লোকসঙ্গীতের মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন সমগ্র দেশ ও দেশের বাইরে। তাঁর সারা জীবনের অর্জন বিলিয়ে দিয়েছেন ছাত্রছাত্রী পুত্রকন্যা সহ পরবর্তী প্রজন্মের কাছে। পণ্ডিত রামকানাই দাস তাঁর অসাধারণ কর্মের মাঝে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরদিন। Oh, for what do you know?